বিধানসভা ভোটে প্রার্থী পদে নাম ঘোষণার পরেই জোর কদমে প্রচার শুরু করে দিলেন বহরমপুর বিধানসভার বিজেপি প্রার্থী কাঞ্চন মৈত্র। মঙ্গলবার দলীয় কর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে প্রচার করলেন। নবগ্রামে ভোট প্রচার তৃণমূল প্রার্থী কানাই চন্দ্র মণ্ডলের। পাঁচরা মণ্ডলে বিভিন্ন গ্রামে ঘুরে প্রচার করেন তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে। চায়ের দোকান থেকে বাজারে বাজারে ঘুরে ভোট প্রচারে ব্যস্ত প্রার্থী। ভোট প্রচারে ডোমকলে সংযুক্ত মোর্চা সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান। দু নম্বর জিতপুর অঞ্চলে চলে প্রচার। বড়ই ভোট প্রচারে সংযুক্ত মোর্চা কংগ্রেস প্রার্থী শিলাদিত্য হালদার সুন্দরপুর এলাকায় ঘুরে প্রচার করলেন মঙ্গলবার। ভোটের প্রচার শুরু করেছেন শমশেরগঞ্জের সংযুক্ত মোর্চা সিপিআইএম প্রার্থী মোদাশ্বর হোসেন। পথে ঘাটে ঘুরে জোর কদমে প্রচার চালালেন দলীয় কর্মীদের সাথে নিয়ে। ভয়াবহ অগ্নিকাণ্ড পড়ে ছাই হলো আস্ত বাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডোমকলের কুপিলা পশ্চিমপাড়া এলাকায়। স্বেচ্ছায় রক্তদান শিবির বহরমপুরে। নেহেরু যুব কেন্দ্র ও মুর্শিদাবাদ জেলা স্বেচ্ছাসেবী মঞ্চের তরফে এই শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান করলেন অসংখ্য মানুষ।